হেরে ভব আমি তো সকালে কি বলে গেছি ক্ষেত্রে একা আমাকে কাদা করতে হইলো বাসাম খাবার কোন সময় নাই তুই তো সকালে মদ খায় ঘুরে বলবি মদ খাতে মদ খাতে ঠিক আছে কি হইলো রে ভব আর বলিস না মোটরসাইকেলটা করে আসতে হইলে বড় দিদি মুটি এমন পাঞ্চার হয়ে গেল চলে চলে সে চলে আলি ডাক্তার বাবু তুমি যে 40 বছর না গাড়ি চালাচ্ছ এত দিন এত টাকা তুমি কামাচ্ছ তো একটা ডিউকু কিনে নাও বাবা এ তুমি চুপ থাক ডাক্তার বাবু ইয়ার মদ ছাড়াবার কোনো ওষুধ নাই গো আছে আছে ইয়াকে ডাক্তার কদিন নিয়ে ছিল না রোজই এত গাছতলটা মদ খানে বসে থাকে এ ডাক্তার বাবু ইয়াকে বে ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিনটা দিয়ে দিলে হচ্ছে না হ্যাঁ দিয়ে দিয়ে ডাক্তার কো নিয়ে নিয়ে চলো কি বলে ভ্যাকসিন ভ্যাকসিন নাই ও চল এ থুরুদা আমি খেয়ে দেবো বলছি আমি মদ নাই গাছটা ছুঁই দেবো আমি মদ খাই নাই বাপ ওরে তোকে অত বড় পেঁদা কথা বলতে লজ্জা লাগছে না এ লজ্জা লাগলে কি আমি পেঁদা কথা বলছি বল আমি কোনো কাজ নাই করি একটাও বলি তুই বলিস খেতে যাবো তো টেনশন লিস কেন হ্যাঁ তা আমি ভ্যাকসিন ট্যাকসিন দিই না বাপ মদ খাওয়া মানুষ বলি আমি মদ খাই ভালো আছি আর আমি মরা নিস না এই 10টা বাজে এলো অফিস দিকে যেতে হবে ডাক্তার এখন বসে কিছু ব্যাপার আছে জানিস বাবুকে আসবি তো নিয়ে আই তো আমরা কাছে চরে চলু দাই আমি তো রেডি আছি চল চল যা এখন মদ খাস না চাষটা উঠাইলে তারপর মদ খাবি সে দেখ দাদা আমি টুকু টুকু মদ খাই একে তো আমার শরীরটা দুর্বল তুমি জানিস এই আমাকে টুকু টুকু না মদ দিলে আমি নাই বাঁচবো বুঝলি চল খেত চল তোর মদ খাটা বাইরে নিয়ে যাবো চল চল বিরাট বললিস তোকে দাঁড়া দেখাচ্ছি আমি মজা কি করবি তুই কি করবি যা যা কি করবি তুই কি করবি তুই কোথাকার চুরু বুকু আজ পর্যন্ত হায় এলাকার আমার মাথার চুল লড়া পারে না একটা লোক আর তুই কি করবি না কি করবি ডাক্তার বাবুকে কোথা কোথায় এখন চোখ তো খারাপ হয়ে মন করে ডাক্তার বাবু মানে আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে মিস্টেক হয়ে গেল দেখানো পাচ্ছি একটা এত বড় ডাক্তার বাবু আছে এখন তো যদি গাড়ি হচ্ছে তাহলে কি করছিস ডাক্তার বাবুকে তুই দিনে অন্ধ আমার কি বলছি ডাক্তারকে বলবি যে চাপরাশি তোকে আগে 100 টাকা দিয়ে দিচ্ছে খাবার জন্য আমার নামটা আগে রাখবি দেখো না জ্বর হয়েছে নাকি ওইটা লাগবে কি বুঝেছে না রোদ দিছে না জল কেন কি ছেলেটা জল পাল্লায় উঠতেই খুঁজে নাই তাহলে মনে হচ্ছে বুকের ফটো করতে হবে বুকের বুকের জ্বর হয়েছে তার জন্য বুকের ফটো
Dokter Babu, ibu tuh sakit gue diserbet. Udah itu kami bolehsi. Kaku mana dada cik bolehsi, kami mau sakit gue cek. Apa kurang ajar apa? Semuanya apa tuh boleh apa orang nggak sih bolehin? Tapi sedikit lu fadil aja, mana? Apa kurang ajar apa dulu? Apa tuh bolo? Aku reva, yang tuh gitunya. Oh, ba. Di bi dekat sini. Yar mau dekat cara apa? Kurang denda rasu tuh lirik sih. Cegila dia ini semuanya. Amne tikani na kyo jodi mot khawa khawa sob kon tikani ba ekdom be sob na khale are ami mot chaya dile batile kolbe ki kore alo korbo na bujhis na tu bhalo utu tu mote bhalo kore ditele to rugi asbe na amar kaaj ho ki bolchen doctor babu e ire likhe dia ache mone ache tapra si be likhe dia ache da sunna ni tapra si oni meser pase e token ta dekhabe je doctor babu ya sutra dite bollo oar pase dekhabe অন্য কাউকে দিও না নালে ভবরকে কি ওষুধ দিয়ে দেবে তুমি আমত খেতে থাকবে আর ডাক্তার বাবু তো 500 টাকা ফিরিয়ে দাও 500 টাকা হ্যাঁ 500 টাকা উঠান ডাক্তারের কর্ম মোটরে বা দিতে ও মতলব এ বাবা আমি 500 টাকা দিয়ে দিছি আমি যখন তোকে 10 টাকা খুঁজি তখন তো 8 লাগা দিতে নাকি এই জানো দাদা দাদা বাই করে বাই করে সম্মান করে চল তুই এটা কি করছিস আমি টাকা দিয়ে না আমি জানো তো ইয়ার কাছেই দেখাতে কি করবে 500 টাকা বলি আর আমার ছেলেটা তো 1000 টাকা নিল
আমার 500 টাকা কি হলো বউ গাছতলটা বসে দিলে আর তবে শুনতে ছিলেন কি তোমার বেটা জ্বর হয়েছে ভালো হলো না ও আমারও টুকু টুকু হয়েছিল তারপরে এই লাতিটা আমার কানতে চাপিয়ে দিয়েছে বুঝে চোরি ঘুরাত নিয়ে তখন আলি কই ও একটা রোগীরই 500 টাকা করে ফি লিছে আর জ্বরও ভালো হচ্ছে না ডাক্তার তার কোনো ডিগ্রি এই নাই কি ওকে খেতে হবে কে তাহলে না তো সবাইকে মরাবে কে ঠিকই বলছিস লুকুমা আমার ওইটাই সন্দেহ ছিল ডাক্তারটার কোনো ডিগ্রিই নাই আর সবাই তো ফি 500 টাকা করে লিছে আর গেলে ফটো করতে হবে দাদা আমার একটা ফটো নিয়ে এলাম আমি তো এ তুই চুপ থাক না এই ডাক্তারটা নো যা টাকা কামাছে না এখন বলার নাই আমার তো মনে হচ্ছে এই ডাক্তারের ডিগ্রি টিগ্রি কিছু নাই কি খালি টাকা গিলে মারছে দাদু ভবই মদ খাই কেনে রে তুই খাবি নাকি এ চুপ এ কালীচরণ ওই ডাক্তারটাকে তাহলে খেতে হবে না তো আমাদেরকে সবকে গুচাবে দাদু ভবই দেখছে রেই মায়া ডাক্তারটাকে উঠালো তো কোনো হবে নাই নো আশেপাশে তো কোনো ডাক্তার নাই গো সে পুরুলিয়া যেতে হবে তাও যদি কোনো করে দু এক লোক ঠিক হচ্ছে তো হচ্ছে না ডাক্তারকে খেতে হবে সালামকে মত ছাড়া বলে শুনতে নাই হ্যাঁ চল খেয়ে যাও তুই চুপ থাক না হ্যাঁ চুপ থাক তবে না না ডাক্তারটাকে তাহলে খেতে হবে না তো আমাদের রোগী গুলা সব মরে ঘুরাবে হ্যাঁ লোক মানে ঠিকই বলছে কেন দরকার আছে পুরুলিয়া লাগবো দাদু বাবাই ডাকছে শুন থাক না রে হ্যাঁ তাহলে ওই করা যাক দাদু বাবাই ডাকছে শুন থাক না রে ছেলেটা সব সময় তোর দিকে ভালছে ছেলেটা কে বলে তুই বাবু এত রাগ লাগছে না 500 টাকা ফি 2500 টাকা ওষুধ নিয়ে আল তাও ছেলেটা খাটতে গলতি আছে জ্বর হয়ে ও খেদবি না তো কি করি বল শুন তাহলে ব্যাপারটা হচ্ছে কি ডাক্তারটাকে খেতে আ যা তো হে রে অতক্ষণ কি কইছে আমাদের হ্যাঁ তবে কালীচরণ হ্যাঁ তাহলে কি করা যাবে ডাক্তারটাকে খেতে আ যা হ্যাঁ রে বাবা তুই মার খাবি এবার মা লোকমান এখন সব জায়গায় এরকমই হচ্ছে দেখবি ডাক্তার গদ যাবে বলে না ফটো কর নাহলে উপারেশন কর তাছাড়া তোকে ছাড়বে না এখন তো ডাক্তারদের শুধু একটাই কাজ কি করে টাকা মারবো রোগী বাচ্চে না মুচ্ছি বাদের ওই ধরে কোনো তাল নাই না না সেরকে একটু তার নাই কেন ওটা কি কাম দাদা নাই নকি রে কাস্তলটা এসে আড্ডা মারছি ও ডাক্তার ও পৌঁছিলে এ তুই গাড়িকে বন্ধ করে ভাই আমার তেলটা ফুরাবি নাকি এমন করে একে তো পেশেন্ট দেশে নাই করে দে ও ডাক্তার বাবু আমার তেলের কোজর ভালো হইলো এতনা টাকা যে ওষুধ লিলি বেকার কি মিথ্যা কথা বলছি জান কাই আমার ওষুধে আর ভালো হবে না তুই কারো কারো কথা তো খাঞ্চি কে জান না ডাক্তার বাবু কালি চরণ ঠিকই বলছে ভবর এখন মদ খাটা কই ছাড়লি হ্যাঁ আর আমার আমার তো গাঁত গিলা দুকা ছিল এখন তো কমেই নাই আস্তে আস্তে বাড়ছে পাঁচ গিলা একদম কেমন ঝিম 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 লাগছে এখন আমি কি ভগবান বটি রে বাপ আমি তো ভালো ভালো ওষুধ দিয়েছি তাই কারো কথা দেখ আমি তো আমি জানি ওটা ওই মাথা কার পুরি জানতি কিন্তু ডাক্তার বাবু 500 টাকা করে ফি একটু কমাল হইতো নাই আসে আমদে গায় আছে ডাক্তারও নাই তোমার তুমি দেখা তো পুরুলাই দেখেছি পুরুলাই 1000 টাকা করে ফি আমি যে কথা লাগতো তো গাকে সেবা করতে আসি তোরিন তে না বুঝিস নাই গাই উড়ানে চলে যাবো তারা চচ না শুয়ে নে দেখা মাথা খারাপ করে দে কি আর কা হিরো গরি চস মাটা পুরিয়া রে মন দেখা চিনু বাপ রে ঘুরা গাড়ি ঘুরা করে গাই রে স্টার্ট করন রে ভাই চ চ চ তোমার কি রে একটু ভালো কথা বললি রাগান দে লে এবার ডাক্তার তো চলে গেল কারো এখন কিছু হয়ে গেল কি করবি তোরা না তবে ডাক্তারটাকে বোঝা দরকার কালীচরণ তো ভালোভাবেই বললো দাদু বাবা ডাকছে বাবা তুই এবার মার খাবি রে সব সব ছেলেকে ডাকছি আর খাইলো বুঝবে কেন ডাক্তারটা লে এবার ডাক্তার তো চলে গেল গাজি তার কোনো ট্রেন যা তার কি করবে না তো ঠিক হয়েছে কি হলো কি হলো কি হলো ডাক্তার ডাক্তার বাবু গুড ডাক্তার ডাক্তার বাবু আসিল ঘুরে চলে গেল এ বাবা আমার ছেলেটা তো আমার যত কি কেউ চলে গেছে চল একটু পুরুলি নিয়ে যাবো চল 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 চ